হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম, আর এখন আমার মানে বাড়িতে আসছে অতিথি। তো অতিথিকে দেখিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো ও মানে আসবে বলছিল, ফোন করছিল, তো ওই জন্য আমি চাটা করে রেখেছি। আর আমরা তিনজনেই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তো চলো ওর সাথে তোমাদের আলাপ করে দিই। ওর নাম হচ্ছে সুবীর। তো আমি যখন বাজকুলে পড়তাম, মানে মাস্টার ডিগ্রি করতে এসেছিলাম, তো ওর সঙ্গে আলাপ হয়েছিল। তো আমার যেহেতু সংস্কৃতে এমএ করেছি, আর ও তখন 11-এ পড়ছিল, তো সংস্কৃত ছিল ওর সাবজেক্ট, তো ও পড়ানোর জন্য বলছিল। তো তখন থেকেই ওর সাথে আলাপ, আর এখনও যোগাযোগ আছে। তো ও এসছে ওর ভাইয়ের ছেলের মুখে ভাত, তাই ওকে ও কার করতে এসে। তো শোনো তোমরা, তোমার 18 তারিখ রাত্রে কার্তিক পুজো, ওনারটা 20 তারিখ করা আছে, 19 তারিখ করা আছে, কিন্তু 6 বলেটাই করে ওই দিনে করা যাবে। আচ্ছা শনিবার তো পড়ছে আবার কি, শনিবার ঠিক আছে, দিদি আর না আগে চলে যাবে কি জানি, আনার তখন আমি নিয়ে চলে যাবো, দিদির স্কুল ছেড়ে তখন আগে এসে যাবো, বুঝছো? আর সুবীর কিন্তু সরস্বতী পূজোর দিনে এসেছিল, তো আমরা বাড়িতে ছিলাম না বলে ও ঘুরে গেছে, আর আজকের এসছে। তো এই যে কার দিয়েছে, তো দেখো ওই যে আমার ছেলে দেখছে, ওখানে তো ভীম আর ওই কৃষ্ণ না কি একটা বলে, তো ওই কার্টুনের ছবিগুলো দেওয়া আছে, ছেলে এগুলো দেখছিল। তো এই যে ও নেমন্তন্ন করে গেল, আর আমরা রেডি হয়ে আছি, আমরা যাব হেলতে। এই দেখো তিনজনে এখন বাইকে উঠে পড়েছি, মানে রুমেই মানে একেবারে রুম থেকে এখান থেকে উঠে পড়েছি। তো ওখানে হাম আর ওই রুবেলা যে টিকা দেওয়া হচ্ছে বাচ্চাদের, তো ওটা আমার বাবুর বাকি ছিল, কারণ ওর জ্বর হয়েছিল কদিন, তাই আমরা নিইনি, কয়েকদিন পিছিয়ে গেছিলাম। আর দেখো এখানে নেবে, ও এই যে মুখ হাঁড়ি করে নিয়েছে, ঢুকবে না ওখানে, কারণ ওখানে বাচ্চাটা কান্নাকাটি করছে, তাই ও ঢুকবে না, দাঁড়িয়ে আছে এখানে রাগ করে। তো এই দেখো স্কুলটা, এই স্কুলেই হচ্ছে ছেলের আজকের টিকা আছে, মানে এখানেই আজকে ক্যাম্পটা হয়েছে। তো এমনিতেই আমরা হেলথ সেন্টারে যাই, তো আজকের এখানেই ক্যাম্প হচ্ছে, তো বললো, তো এখানেই আমরা এসেছি। আর এই যে দেখো অনেকে লাইন দিয়ে দিয়েছে, আমরা এখনও নিইনি। তো সবাই এরকম কান্নাকাটি করছে দেখে আমার ছেলেরও মুখটু শুকিয়ে গেছে, যদি কান্নাকাটি কেউ না করতো তাহলে অতটা ভয় হতো না। তো এই যে হয়ে গেছে, আর অনেকের হয়ে গেছে এখন, আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে বলে আমরাও একটু পেছনে আছি, কারণ ওরা সবাই আগে এসেছিলো। তো এই যে আমি ওকে নিয়ে গেছিলাম টিকা নিতে। আর আর জানো তো আমার তো কাশিটা আজ অনেক দিন হয়ে গেল, কমছেই না, এত গলা ব্যথা, তো কথা বলতে একটু সমস্যা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে 11:15, তো এখন মানে এক্ষুনি এলাম, তোমার দাদাভাই ছেড়ে দিয়ে গেল স্কুলে, মানে ওই যে হেলতে গেছিলাম ওর টিকা নিতে, তো টিকা নেওয়া কমপ্লিট। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছে, এই যে দেখো হাতে তার ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, ব্যথা কোথায় ব্যথা, ব্যথা তো নেই। তো এসে এই যে চকলেট খাচ্ছে। আর ওখানে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, কারণ আমি ভাবছিলাম ওর বাবা ওকে কোলে নিয়ে বসবে, কিন্তু তো আমাকেই যেতে হলো, কি আর ভিডিও করবে, করবেই না, কারণ ও তো খুব লজ্জা করে, সবার সামনে ভিডিও করতে পারবে না, তো আর দেখানো হয়নি, ভাবছিলাম ওকে দেখাবো ইঞ্জেকশন নেওয়াটা। তো ও কান্নাকাটি করেনি সেরকম, দেওয়ার পরে সবাই ওই সবাই কাঁদছে, তো ওই সবার একটা কাঁদার যে রেস, তো ওই ওইটার জন্য একটু ভয় পাচ্ছে, সবাই কান্নাকাটি করছে, না নেওয়ার সময় ও কান্নাকাটি করেনি। আর এখন যে খাচ্ছে যে কেক, তো কি বলবো, ভাই বলবো, তো ভাই এসেছিলো,
তো ও কার্ড দিয়ে গেছে, এই যে ওর হচ্ছে ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, তো এই জন্য কার্ডটা দিয়ে গেল। চলো তোমাদেরকে দেখাই, না দেখাই দেখো, এই যে দেখো এই কার্ডটা, আর ছেলেটার নাম হচ্ছে প্রতীক। তো ওই যে প্রতীকের অন্নপ্রাশন আছে শনিবার, দুদিন হবে, শুক্রবার শনিবার, শুক্রবারে মুখে ভাত আর শনিবারে ওই কি বলো মহোৎসব। তো এই দুদিনের না ছিঁড়বে না ছিঁড়বে না বাবা, ভালো তো কার্ডটা দিচ্ছ, ছিঁড়ছ কেন? তো এই যে কার্ড দিয়ে গেছে আর বলে গেছে যেতে খুব করে, আর বেশি দূরে ওর বাড়ি নয়, এখান থেকে কতটা হবে, এখান থেকে প্রায় আধ ঘন্টার মতন লাগবে। তো যাই হোক, আর ও নিয়ে এসেছিলো যে কেক বিস্কিট সব খেয়ে নিয়েছে, বিস্কিট চকলেট যা নিয়ে এসেছিলো সব খেয়ে ফেলেছে, এই কেকটাই অবশিষ্ট আছে। আর এই যে একটা পটাটো বিস্কুট নিয়ে এসেছিলো তো ওইটাও খেয়ে নিয়েছে সব, আর কেকটাই পড়ে আছে, কেকটা এক্ষুনি এসে কেটেছে খাবে। আর রান্না বান্না তোমার দাদাভাই করেছে, আমার তো ভীষণ ভীষণ ঠান্ডা লেগে গেছে, ভীষণ মানে এত গলা ব্যথা কি বলবো, সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তো চোখগুলো সব জড়িয়ে গেছিল। আমি দেখো চোখটা পুরো লাল হয়ে আছে, মানে চোখ লাল হয়ে গেছে, এতটাই ঠান্ডা লেগে গেছে, কাশি তো কমছেই না, কাশি তো হয়েই যাচ্ছে। ওঠে উঠে পড়ো উঠে পড়ো, তো চলো ও টিভি দেখবে বলছে, আর টিভি চালাতে হবে। আর এখন রান্না বান্না আমার টোয়া দাদাভাই করে দিয়ে গেছে, বেগুন ভাজা করে দিয়ে গেছে, আর উচ্ছে আলুটা ভেজে রেখে দিয়ে গেছে, তো উচ্ছে আলু মাছ দিয়ে ঝাল করে বেগুন ভাজা আর ভাত, তো এটাই আজকের মেনু। তো চলো আজকে দেখি আর কী কী শেয়ার করতে পারি তোমাদের সাথে, তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার আসছে কথা বলবো। আর তোমাদেরকে মানে এখন জানাচ্ছি গুড ইভিনিং, আর বিকেলে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ এত গলা ব্যথা, এত শরীরের ব্যথা, ভালো লাগছে না, আর গাটা মনে যেন জর্জর করছে, এত কাশি হচ্ছে না। তো যাই হোক, সন্ধেবেলায় এই যে তো চাল গুঁড়ো করেছিলাম, তো ওইটা পিঠে হবে, তো পিঠের জন্য এই যে দেখো সন্ধেবেলা সব বসে পড়েছি, এখন বাজে প্রায় 5:30 মতন, তো এই যে পিঠে বানাতে বসে গেছি, তো নারকেল ছিল একটা, ওইটা পুর করে নিয়েছি, নিয়ে এই যে পিঠে বানাতে বসে গেছি। আর এইটা মানে আমরা সবাই হাসাহাসি করছি, তোমার দাদাভাই দেখো পিঠে বানানোর সব প্রসেসটা হাতে এরকম এ করে করে বানাচ্ছে, তো ওইটা দেখিয়ে আমি বলছিলাম যে এইভাবে পিঠে বানাতে হয়, তাই এই জন্য সবাই হাসছিল, কারণ ও ভালো এইসব জানে না, তো মানে পিঠে বানাতে এইসব জানে না, তো মোটামুটি ওকে বললাম যে এইভাবে করতে হয় এইভাবে করো। তো যাই হোক, ও এই যে করছে, আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী পিঠে হচ্ছে, কারণ পুর কম, একটা নারকেলে হয়েছে, তো একটা নারকেলে ওইটা গুড় দিয়ে তো ছই করে নিয়েছি, তো ওইটাই পুর করছি, তো হয়ে গেছে, এই যে দেখো, তো এই যে এইগুলো তো মাঝখানেরটা আমি করেছি, আর দু সাইডে দুটো করে চারটে, তো এগুলো তোমার দাদাভাই করেছে। তো চলো এখন প্রায় বাজে 6:30 মতন, তো আমি করে নিয়েছি পিঠেগুলো, তো কিছুটা চালের গুঁড়ো রেখে দিয়েছিলাম, ভাপা পিঠে করবো, তো এই দেখো ভাপা পিঠেগুলো, এই ফার্স্ট কিন্তু এটা বানাচ্ছি, কারণ আমি কখনো এগুলো বানাইনি, তো দেখো মোটামুটি কিন্তু ভালো হয়েছে ভাপা পিঠেগুলো, একটু উপরে গুড় দিয়ে দিয়েছি, বেশ সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো লাগছিলো। তো 5টা মতন হয়েছে ভাপা পিঠে, আর পুর পিঠে ওগুলোকে আমরা বলি পুর পিঠে, তো পুর পিঠে 30টা মতন হয়েছে, ছোটো ছোটো করে করেছি, আর ওইগুলোই 30টা পিঠে, ওইটা দুধে সেদ্ধ করবো 10টা মতন, আর থাকবে 20টা, এরকম করে হিসাব করে নিয়েছি। তো ওই দেখো এই যে হয়ে গেছে, এইগুলো কিন্তু আমি বানিয়েছি, আর তোমার দাদাভাই যেগুলো করেছে ওগুলো মানে একেবারে চাপটা চাপটা করে দিয়েছে, ওকে বললাম একটু ফুলে ফুলে করতে, তো পারেনি, কারণ ওই সব করতে কখনো বানায়নি, তো এই জন্য জানে না। তো যাই হোক, এই যে হয়ে গেছে পিঠে, আর এখন প্রায় বাজে 9:30 মতন, তো এখন আমরা খেতে বসেছি, এই দেখো এখানে শুকনো করে রেখেছি কয়েকটা, মানে কয়েকটা না 20টা মতন রেখেছি, আর ভাপা পিঠে আছে, আর গুড়, আর এই যে দুধে সিদ্ধ পেঠে, তো এইগুলোই আমাদের রাতের ডিনার। তো আজকের যা পারলাম এইটুকু শেয়ার করলাম, আর কিছু বেশি কিছু শেয়ার করতে পারলাম না, তো চলো গুড নাইট সবাই, খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।